জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাঙ্ক লরি চলাচলে হয়রানি বন্ধ সহ 15 দফা দাবিতে সকাল 6টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা। এতে পাম্প থেকে জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ব ঘোষিত দাবি আদায় না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে কর্মবিরতির কারণে কুষ্টিয়ায় সকাল থেকে সব পেট্রোল পাম্প বন্ধ রেখেছে জ্বালানি তেল ব্যবসায়ী ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের হেড ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছে উত্তরাঞ্চলের 8 জেলার চালকরা। এছাড়াও হিলি, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইলেও পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা সহ ট্যাঙ্ক লরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে পেট্রোল পাম্প শ্রমিকদের কর্মবিরতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালে কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা, সেক্ষেত্রে শ্রমিকদের দাবি দাবা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন কিনা, এবং এই ধর্মঘটের ফলে আসলে পরিবহন চালকরা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? এখানে প্রায় আপনার 152টি পেট্রোল পাম্পে একযোগে ধর্মঘট চলছে। বিশেষ করে রংপুরে যেমন রয়েছে 185টি পেট্রোল পাম্প, এবং পেট্রোল পাম্প মালিক এবং শ্রমিকরা তারা একযোগে এই ধর্মঘট পালন করছে। আমরা দেখছি যে ইতিমধ্যে পেট্রোল পাম্পগুলো সবগুলো বন্ধ রয়েছে, এবং শ্রমিকরা তারা আসছেন পেট্রোল নিতে, কিন্তু এখান থেকে কোনো পেট্রোল দেওয়া হচ্ছে না। পাশাপাশি তাদের যে 15 দফা দাবি, দাবি না আদায় না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে। এবং রংপুর যে পেট্রোল পাম্প মালিক সমিতির যে সাধারণ সম্পাদক আছেন মোস্তফা সরব কিছু, তিনিও জানিয়েছেন যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারা এই ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘট তারা এর আগেও করেছিলেন, দাবি জানিয়েছিলেন, কিন্তু বারবার তাদেরকে কথাই খেলে আশ্বাস দেওয়া হয়, কিন্তু তাদের কথা সংশোধন করা হয় না। রাস্তায় তাদের ট্যাঙ্গলি পরিবহনকে বিভিন্ন হয়রানি করা হয়, তাদের শ্রমিকদেরকে বেতন বৈষম্য থেকে আলাদা করে রাখা হয়, এবং তাদের যে তেল বিক্রির যে কমিশন বিক্রি দীর্ঘদিন থেকে না হয় তারা যে ধর্মঘটে অবগত আছেন। এতে সাধারণ জনগণ থেকে শুরু করে মোটর শ্রমিক তারা সবাই একটা বিভ্রান্ত পথে পড়ে গিয়েছেন এই ধর্মঘট হঠাৎ করে হওয়াতে। এবং বিষয়টা আগে থেকে অনেকে আসছেন পেট্রোল পাম্পে তেল নিতে, তারা তেল না পেয়ে ঘুরে যাচ্ছেন। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল।